আজকে টোটালি 5টা প্যাকেজ থাকছে ভাইয়া, কোরাই 5 6 জেনারেশন বর্তমানের একটা ট্রেন্ডিং প্যাকেজ, এমডি রাইজেন 5 এর 2400G, এরপরে কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর এমডি রাইজেন 5 এর 5600G প্রসেসর দিয়ে টোটালি ফুল সেটআপ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা আবারও চলে আসছি কোথায়, ওয়ান স্টপ সলিউশনে। আজকের ভিডিওটা হবে সবার জন্য কম্পিউটার, এক ভিডিওতে সর্বনিম্ন 12,500 টাকা থেকে শুরু করে 30-40,000 টাকার প্যাকেজও কিন্তু থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রাজু ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দর্শকদের জন্য কয়টি প্যাকেজ রেখেছেন? আজকে টোটালি 5টা প্যাকেজ থাকছে ভাইয়া, যেমনটা আপনি একটু আগে বলছিলেন, একদম নিম্ন কাজের জন্য থেকে শুরু করে মিড রেঞ্জ পর্যন্ত এই 5টা প্যাকেজ কিন্তু খুব সুন্দর প্যাকেজ। প্রথমটা রয়েছে কোরাই 3 4th generation, এরপরে কোরাই 5 এর 4th generation, এরপরে কোরাই 5 6th generation, বর্তমানে একটা ট্রেন্ডিং প্যাকেজ এমডি রাইজেন 5 এর 2400G, এরপরে কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর এমডি রাইজেন 5 এর 5600G প্রসেসর দিয়ে। শপের লোকেশনটা জেনে নিয়ে আমরা প্যাকেজে চলে যাব। জি, আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি 83 নম্বর বিল্ডিং, কেজেএস ম্যানশন। এই কেজেএস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেটি দোকান নাম্বার G6, ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস, ওয়ান স্টপ সলিউশন। এছাড়া কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে। শুরুটা কোন দিক থেকে হবে? আমরা সর্বনিম্ন থেকে দেখি, এটা আসলে সবসময় আমরা রাখি কারণ এটা একটা বেস্ট সেলিং প্যাকেজ, অনেকেই চান হোমওয়ার্ক, অফিস ওয়ার্ক বা এ ধরনের কাজগুলোর জন্য, যে দেখা গেছে লাইট ওয়েট কাজগুলোর জন্য একটা পিসি দরকার, আর কি দেখা গেছে যে অফিসের কাজগুলোর জন্য বা বাসায় দেখা গেছে ফ্রিল্যান্সিং বা এ ধরনের টুকটাক আপনার ব্রাউজিং এর জন্য একটা পিসি দরকার, যেটা আপনার একটা দেখা গেছে যে ডাটা বেস হিসেবেও আপনি তৈরি করতে পারেন, এরকম একটা পিসি। এটা কিন্তু খুব সুন্দর একটা পিসি এবং ভবিষ্যতে কাস্টমাইজ করার সুবিধাটা কিন্তু অবশ্যই রয়েছে, যার কারণে কিন্তু এটাকে 4th generation হিসেবে আমরা তৈরি করা, 3rd generation করলে হয়তো আপডেটেবিলিটিটা ওই রকম ভাবে আপনি করতে পারতেন না, এটাতে যেমনটা পারবেন। তো এই প্রসেসটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয়ে থাকে, জাস্ট দেখার সুবিধার্থে আমরা এটাকে বক্স করেছি কোরাই 3 4th generation, এবং চাইলে আপনি ভবিষ্যতে কোরাই 5 এর 4th generation অথবা কোরাই 7 এর 4th generation প্রসেসর এই মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন। এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি আসুসের H81 মডেলের একটা মাদারবোর্ড, যেটা কিন্তু আমি দীর্ঘদিন যাবতই ব্যবহার করছি। এই ধরনের মাদারবোর্ডগুলো, এটা মূলত কোরিয়ান মাদারবোর্ড হয়ে থাকে, আমরা কিন্তু দীর্ঘদিন যাবতই ব্যবহার করছি, আর জেনুইন কোরিয়ান মাদারবোর্ডটা আপনি চীনে যদি কিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি বেস্ট প্রোডাক্টটা বাজেটের মধ্যে ভালো সার্ভিস পাবেন। আমি এই মাদারবোর্ডটা নিয়ে অনেক আলোচনা করেছি, ইনশাআল্লাহ সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। যারা আমাদের কাছ থেকে পিসি কিনেছেন তারা কিন্তু ভালো সার্ভিস পাচ্ছেন, আর মাদারবোর্ডটা অবশ্যই 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, যে কোনো সমস্যা হবে আপনি মাদারবোর্ডটা চেঞ্জ পাবেন। এই বিল্ডে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি স্যামসাং ব্র্যান্ডের DDR3, এটা 4GB র্যাম, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা প্রোডাক্ট। এবং এই পিসি বিল্ডে কিন্তু স্টোরেজ হিসেবে আমরা রাখছি সানডিস্ক ব্র্যান্ডের 128GB একটা SATA SSD, এটা ইন্টারন্যাশনালি খুব ফেমাস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং খুব ভালো মানের প্রোডাক্ট, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আমাদের এই পিসি বিল্ডে থাকছে। এবং এই পিসি বিল্ডে যেহেতু প্রসেসরটা একটা ট্রে প্রসেসর, যার কারণে একটা ইন্টেল স্টক কুলার ফ্যান আমরা ব্যবহার করছি, এবং এই পিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউসগুলো একটু অফিসিয়াল রাখার চেষ্টা করেছিলাম। আমরা এখানে কিবোর্ড হিসেবে রাখছি অ্যাপটেক ব্র্যান্ডের 710 মডেলের একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ড, এবং এটা কিন্তু বাংলাসহ এবং 1 বছরের ওয়ারেন্টি কিন্তু থাকবে। একদম মিনিমাম বাজেটের পিসি হলেও প্রত্যেকটা প্রোডাক্টের আপনার ওয়ারেন্টি থাকবে, আপনার টাকার নিশ্চয়তা থাকবে। মাউস হিসেবে ব্যবহার করছি হ্যাবিটের MS753 মডেলের একটা USB অপটিক্যাল মাউস, যেটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে। এবং এইখানে কিন্তু আমরা যে ক্যাসিংটা ব্যবহার করছি বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং ক্যাসিং, ভ্যালুটাফের V200, তবে এটা হচ্ছে V200H, যেটা হ্যান্ডেল সহ খুব সুন্দর একটা ক্যাসিং, পুরোটাই মেটাল বডি, এই হ্যান্ডেলটাও কিন্তু মেটাল, আপনার হচ্ছে যে বহন করার জন্য ইজি, এবং ডান পাশে বাম পাশে দুদিকেই ম্যাশ রয়েছে, সামনে USB পোর্ট, পাওয়ার পোর্ট, খুব সুন্দর একটা দেখতে লুক, গুড লুকিং একটা ক্যাসিং। এবং এটার সাথে কিন্তু ভ্যালুটাফের 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে, এই 200 ওয়াট 300 ওয়াট পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে ভ্যালুটাফ অবশ্যই অন্যতম এবং ভালো পাওয়ার সাপ্লাই, এবং এটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ আমাদের APC বিল্ডে রয়েছে। এবং এখানে মনিটর হিসেবে কিন্তু আমরা একটা মিনিমাম বাজেটের মধ্যে ভালো একটা মনিটর রাখার চেষ্টা করেছিলাম, হাইপার ব্র্যান্ডের 17 স্কোয়ার মনিটর, এবং এটা কিন্তু অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি সহ আমাদের APC বিল্ডে থাকবে। তো আজকে আমাদের একদম স্টার্টিং PCটা থাকছে মাত্র 12,500 টাকায়। স্টার্টিং প্রাইস লো প্রাইস, যেটা দিয়ে আপনি মোটামুটি লাইট ওয়েট কাজ করতে পারবেন ভালোভাবেই, ভবিষ্যতে আপডেটও করতে পারবেন। জি অবশ্যই। তাহলে আমরা সেকেন্ড প্যাকেজে চলে যাই। জি, সেকেন্ড প্যাকেজটা আমাদের অনেকেরই চাহিদা সম্পন্ন একটা প্যাকেজ, কারণ এটা হচ্ছে কোরাই 5 এর 4th generation, এবং এটাও মূলত ট্রে প্রসেসর হয়, 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর, যেটাতে ইন্টেলের HD 4600 মডেলের গ্রাফিক্স রয়েছে, যার বদৌলতে যারা চাচ্ছেন যে ভিডিও এডিটিং এর কাজ শিখবেন, মানে ফিল্মোরা, ক্যানভা, এ ধরনের কাজগুলো, যে সফটওয়্যারগুলো দিয়ে আপনি লাইট ওয়েট কাজগুলো করতে পারবেন, তারপরে দেখা গেছে গ্রাফিক্সের কাজ শিখছেন, তারা কিন্তু এই প্রসেসর দিয়ে অনায়াসেই করে নিতে পারা যাবে। এবং হচ্ছে যে যারা চাচ্ছেন, অনেক
বন্ধুরা কিন্তু আছে এরকম যে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে চান একদম মিনিমাম বাজেটের একটা পিসিতে, তাদের জন্য বলছি এই পিসিটা আপনার জন্য অবশ্যই আইডিয়াল হবে, আইডিয়াল হবে। এবং এই প্রসেসরটাও কিন্তু টেবিল প্রসেসর হয়, এটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিল্ডটা থাকছে। এবং এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে সেই আসুসের 81 মাদারবোর্ডটাই আমরা ব্যবহার করছি, জেনারেশন জি। এবং এটা কিন্তু অবশ্যই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকছে। র্যাম হিসেবে অবশ্যই একটা হিটসিং সহ ভালো একটা র্যাম রাখার চেষ্টা করেছিলাম, হাইফার এক্সের ফিউরি DDR3 8GB একটা র্যাম, যেটা কিন্তু 1600 MHz এবং হিটসিং সহ ইন্টারন্যাশনালি ভালো মানের একটা, মানে DDR3 র্যাম আবার হিটসিং সহ 1600 MHz, ওয়ারেন্টিও 3 বছর ওয়ারেন্টি, ঠিক আছে। এবং এই বিল্ডে আমরা কিন্তু আজকে যেই SSDটা রাখছিলাম খুব ভালো মানের একটা SSD, অ্যাপাচারের, এবং এটা হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ভ্যারিয়েন্টের, এখানে লেখাই আছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এবং এটা কিন্তু 128GB সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের একটা প্রোডাক্ট, এটা মূলত বাংলাদেশি ভ্যারিয়েন্ট না। এবং এটার বডিটা মেটাল হওয়াতে এটা ঠান্ডা থাকবে আরো ভালো, এবং 3 বছরের ওয়ারেন্টি কিন্তু রয়েছে খুব ভালো মানের এই SSDটা। আসলে আমরা যারা PC ব্যবহার করি একটু ভালো মানের স্টোরেজ না হলে কিন্তু যেই জন্য আপনি SSDটা নিচ্ছেন যে স্পিডটা ফাস্টের জন্য ভালোর জন্য, সেটা যদি না হয় তাহলে তো আসলে আপনি এই জায়গাটাতে লস করবেন এবং PCটা আপনি ভালোভাবে চালাতে পারবেন না। অফিশিয়াল প্রোডাক্ট 3 বছর ওয়ারেন্টি, জি অবশ্যই। এবং এটা কিন্তু সত্যিকার অর্থে একটা বেস্ট প্রোডাক্ট, এবং যেহেতু এই PCটাতে আমরা একটু ভালো কাজ করব, যার কারণে আমরা কিন্তু একটা ভালো মানের CPU কুলার ফ্যান ব্যবহার করছি। এই সেট 350 মডেলের এই CPU কুলার ফ্যানটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম, এবং এটার যে ফ্যানটা আছে এটা একটা রেইনবো কালারের ফ্যান, খুব সুন্দর দেখতে এবং কার্যক্ষমতাটাও অনেক ভালো, প্রসেসরের টেম্পারেচার ধরে রাখা এবং সৌন্দর্য বর্ধন দুটো মিলিয়ে খুব সুন্দর একটা CPU কুলার ফ্যান। এবং এই PC বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, এবং নতুন সার্কিটের এই পাওয়ার সাপ্লাইটা বাজেটে একটা ভালো পাওয়ার সাপ্লাই এবং 2 বছরের ওয়ারেন্টি সহ। এবং এই PC বিল্ডে আমরা কিন্তু যে কিবোর্ড মাউসটা ব্যবহার করছি সেটাও একটা RGB ব্র্যান্ডের কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছিলাম, 4F ব্র্যান্ডের RGB লাইটিং কিবোর্ড, RGB লাইটিং মাউস, এবং এটাও কিন্তু অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি থাকবে। আর CPU কেসটা বর্তমান সময়ে বাজেটে সেরা একটা CPU কেস, অভো ব্র্যান্ডের যে 618W মডেলের, এইটা কিন্তু টোটালি 3টা লাইটিং ফ্যান সহ থাকছে এই কেসিংটা, সামনে ম্যাশ এয়ারফ্লোটা ভালোভাবে, পেছনে একটা ফ্যান সহ, এবং সাইডে অ্যাক্রিলিক যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। বাজেটে বেস্ট একটা ক্যাসিং, অনেকেরই স্বপ্ন পূরণ বলা চলে, কারণ এই ধরনের বাজেট রেঞ্জের মধ্যে ক্যাসিং খুঁজে পাওয়া কিন্তু মুশকিল হয়, সেক্ষেত্রে অন্যান্য ক্যাসিং খুঁজতে গেলে বাজেটটা বেড়ে যায়। আর এই PC বিল্ডে কিন্তু মনিটর হিসেবে আমরা একটু বড় মনিটর রাখার চেষ্টা করেছিলাম, আগের মনিটরটা চাইতে হাই পাওয়ার ব্র্যান্ডের 19 ইঞ্চি একটা মনিটর, HDMI এবং VGA পোর্ট সহ, এবং 1 বছরের ওয়ারেন্টি থাকবে, বাজেটে বেস্ট একটা মনিটর। টোটালি এই প্যাকেজটা আমাদের থাকছে মাত্র 16,500 টাকায়, 16,500 টাকায় 19 ইঞ্চি মনিটর সহ, জি, এবং ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে। এরপরে আমরা যে প্যাকেজটা দেখবো, আমি সবসময় বলি যে এটা হচ্ছে গরিবের জাতীয় প্যাকেজ, কারণ এই প্রসেসরটা Core i5 6th generation, অনেকেই চাচ্ছেন যে একটা ভালো কাজ শিখবেন, গ্রাফিক্সের ভালো লেভেলের কাজ করবেন বা ভিডিও এডিটিং এর ভালো লেভেলের কাজ করবেন, কিন্তু বাজেটটা আসলে সেরকম ভাবে হয়ে উঠছে না, তারা কিন্তু চাইলে এই প্যাকেজটা নিয়ে কাজ শুরু করে দিতে পারেন, আপাতত আপনি কাজগুলো শিখতে পারেন, ভবিষ্যতে 1660 মতো একটা গ্রাফিক্স কার্ড আপনি ইনক্লুড করতে পারবেন এখানে, তখন আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন, তেমন একটা প্যাকেজ যাতে আপনার টাকা ওয়েস্ট হবে না এবং আপনি মিনিমাম বাজেটের মধ্যে একটা PC কিনে আপডেট করার যথার্থ সুবিধা রয়েছে। এই প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয়, জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি। মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ব্যবহার করছি আসুস ব্র্যান্ডের H110 মডেলের একটা মাদারবোর্ড, 110 সিরিজের, আমি কিন্তু অনেকদিন যাবতই মাদারবোর্ডটা দিচ্ছি, খুবই ভালো মাদারবোর্ড এবং জেনুইন মাদারবোর্ড। আপনি জাস্ট একটু ভালো মাদারবোর্ড চিনে যদি কিনতে পারেন, সবচাইতে ভালো বাজেটে সবচাইতে ভালো মাদারবোর্ডটা আপনি নিতে পারবেন, যেটা লংজিভিটি এবং হচ্ছে ভালো পারফরমেন্স আপনি পাবেন, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, যে কোনো সমস্যা হবে 1 বছরের ভিতরে কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে। র্যাম হিসেবে এখানে আমরা ব্যবহার করছি হাইপার এক্সের ফিউরি DDR4-এর 8GB একটা র্যাম, 2666 MHz এর হিটসিং সহ, এই র্যামটা 3 বছর ওয়ারেন্টি সহ আমাদের এই PC বিল্ডে রয়েছে। এছাড়া স্টোরেজ হিসেবে কিন্তু সেই অ্যাপাচার ব্র্যান্ডের আরও একটা প্রোডাক্ট, 120GB SATA SSD, যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটি, এবং অ্যাপাচারের এই প্যান্থার সিরিজটা খুবই পপুলার, এবং এই SSDটা কিন্তু 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই PC বিল্ডে রয়েছে, ভালো মানের কম্পোনেন্ট অবশ্যই। এবং এই PC বিল্ডেও আমরা CPU কুলার ফ্যান হিসেবে এই সেফ 350 মডেলের CPU কুলার ফ্যানটা ব্যবহার করছি, বাজেটে বেস্ট কুলার ফ্যান, আপনার টেম্পারেচার ধরে রাখতে এবং সৌন্দর্য বর্ধন যেমনটা একটু আগে বলছিলাম দুটো মিলিয়ে খুব সুন্দর একটা CPU কুলার ফ্যান। এবং এই PC বিল্ডেও আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু 4F-এর সেই কিবোর্ড মাউসটা রাখছি, RGB লাইটিং কিবোর্ড, RGB লাইটিং মাউস, 1 বছরের ওয়ারেন্টি সহ, বাজেটে বেস্ট প্রোডাক্ট। এবং এই PC বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি PC পাওয়ার ব্র্যান্ডারই একটা পাওয়ার সাপ্লাই, যেটা কিন্তু 200 ওয়াটের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই, এবং এটা কিন্তু আমি দীর্ঘদিন যাবতীয় দিচ্ছি, ভালো মানের পাওয়ার সাপ্লাই, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ,
বাজেটে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই। এই পিসি বিল্ডে কেস হিসেবে কিন্তু আমরা টার্বো ব্র্যান্ডের একটা ক্যাসিং পছন্দ করেছি, যেটা কিন্তু খুবই সুন্দর গুড লুকিং। এই ক্যাসিংটা 6606 মডেলের একটা ক্যাসিং, সামনে কিন্তু রোবোটিক একটা ডিজাইন রয়েছে, সামনে তিনটা পেছনে একটা, টোটাল চারটা ARGB লাইটিং ফ্যান, যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে লাইটটা অফ করেও রাখতে পারবেন। সাইডে টেম্পার্ড গ্লাস, পুরোটাই টেম্পার্ড গ্লাস, খুব সুন্দর এই ক্যাসিংটা আমরা কিন্তু এই পিসি বিল্ডে রাখছি। মনিটর হিসেবে এখানে আমরা একটু ভালো মনিটর রাখার চেষ্টা করেছিলাম, অনেকেই চান বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে একটা মনিটর বর্ডারলেস হবে, গুড লুকিং হবে, পাতলা মনিটর হবে, এটা কিন্তু ঠিক তেমন মনিটর। এটা হচ্ছে অ্যাটলাসের ATS 22 VF, এই মনিটরটা খুব সুন্দর একটা মনিটর, ভিএ প্যানেলের 75 Hz বর্ডারলেস মনিটর, ব্ল্যাক কালার, এটার হোয়াইট কালার এডিশনও রয়েছে, কেউ ব্ল্যাক নিতে চাইলে ব্ল্যাক নিতে পারবেন, কেউ হোয়াইট নিতে চাইলে হোয়াইট নিতে পারবেন, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু অবশ্যই রয়েছে। টোটালি এই প্যাকেজটা আজকে আমাদের থাকছে মাত্র 24,000 টাকায়। 24,000 টাকা সমান, তবে কেউ চাইলে কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারবে ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আছে, এরপরে যে প্যাকেজটা আমরা দেখবো এটা কিন্তু বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ, AMD Ryzen 5 এর 2400G প্রসেসরটা দিয়ে খুব ভালো মানের একটা প্রসেসর। অনেকেই কিন্তু চান যে একটু আপডেট লেভেলে কাজ করতে, তবে গ্রাফিক্স কার্ড ছাড়া, তাদের জন্য এটা একটা পছন্দে বেস্ট হতে পারে, কারণ এটা কিন্তু বাজেটে বেস্ট একটা প্রসেসর, 4 Core 8 Thread, এবং এইখানে কিন্তু RX 5000 গ্রাফিক্স আছে, যার বদৌলতে আপনি মোটামুটি প্রোডাক্টিভিটি কাজ করতে পারবেন, দেখা গেছে যে ভালো লেভেলের একটু গ্রাফিক্সের কাজ করতে পারবেন, একটু ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন, এবং এটা দিয়ে কিন্তু আপনি একটু আপডেট লেভেলের যে গেমস গুলো আছে, যেমন ভ্যালোরেন্ট, GTA 5 আপডেট গেমস গুলো কিন্তু আপনি অনায়াসে খেলতে পারবেন, এবং প্রসেসরটাও কিন্তু আপনার 3 বছরের ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা প্রসেসর। এবং এই পিসি বিল্ডে যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি এটাও বাজেটে বেস্ট আরো একটা মাদারবোর্ড, কারণ এটা হচ্ছে বায়োস্টার ব্র্যান্ডের B450 MHP মাদারবোর্ডটা, কিন্তু আসলে বাজেটে একটা বেস্ট, কারণ এই মাদারবোর্ডটা বায়োস্টার হওয়াতে আমরা হয়তো এই বাজেটে পাবো, এটার যদি কাউন্টার পার্ট গুলো চিন্তা করি এটার চাইতে আরো বেশি হয়ে যাবে, 8,000 টাকার উপরে লেগে যাবে, এবং এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড, 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এবং অবশ্যই মাদারবোর্ডটা কিন্তু ভালো মানের। আমরা যারা দীর্ঘদিন যাবত কম্পিউটার প্রোডাক্টের সাথে রিলেটিভ আছি তারা জানি যে মাদারবোর্ডটা খুবই ভালো একটা ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনালি খুব ভালো একটা প্রোডাক্ট। এটার সাথে তো অবশ্যই NVMe স্লট আছে, NVMe স্লট আছে, VGA পোর্ট এবং HDMI পোর্ট, দুটো র্যাম স্লট, খুব সুন্দর একটা মাদারবোর্ড। এবং এই পিসি বিল্ডে আমরা যে র্যামটা ব্যবহার করছি এটা হচ্ছে HyperX এর DDR4 এর 8GB, যেটা 3200 MHz হিটসিং সহ বাজেটে বেস্ট একটা র্যাম, 3 বছরের ওয়ারেন্টি কিন্তু অবশ্যই থাকছে, এবং এখানে স্টোরেজ হিসেবে কিন্তু খুব গর্জিয়াস একটা স্টোরেজ রাখছি। এটা কিন্তু অরিকোর একটা J10 মডেলের 256GB একটা NVMe হিটসিং সহ, থার্মাল প্যাড সহ, খুব সুন্দর একটা NVMe, যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন, এবং 5 বছরের ওয়ারেন্টি, যেমনটা আমাদের রবিন ভাই বলেন 5 বছরের ওয়ারেন্টি শুনলে আসলে মনটা আসলে একটু শান্তি লাগে, টাকার নিশ্চয়তা পাওয়া, ঠিক আছে, তো আসলে তেমন একটা প্রোডাক্ট। এবং এই পিসি বিল্ডেও কিন্তু আমরা কিবোর্ড মাউসটা রাখছি, সেই ফোরে ব্র্যান্ডের কিবোর্ড মাউস, RGB লাইটিং মাউস, এবং এটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি সহ এই কম্বো সেটটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং পাওয়ার সাপ্লাই হিসেবে সেই পিসি পাওয়ারের 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা আমরা ব্যবহার করছি, যেটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং এইখানে যে কেসটা রাখছি এটা কিন্তু বাজেটে বেস্ট একটা ক্যাসিং, অনেকেরই স্বপ্ন পূরণ বলা চলে, কারণ ARS এর এই ক্যাসিংটা কিন্তু আপনারা মার্কেটে 3,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, খুব সুন্দর ক্যাসিং, যেটা অন্য কোনো ব্র্যান্ড দিতে পারছে না, এবং 3টা ARGB লাইটিং ফ্যান সহ এই ক্যাসিংটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এটা কিন্তু হোয়াইট কালারও রয়েছে, কেউ যদি হোয়াইট নিতে চান হোয়াইটও নিতে পারবেন, এবং এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে। আর এই পিসি বিল্ডে কিন্তু মনিটর হিসেবে অবশ্যই একটা ভালো মানের মনিটর রাখছি, ইউনিভিউ ব্র্যান্ডের, যেটা কিন্তু 22 ইঞ্চি IPS ডিসপ্লে, 100 Hz একটা মনিটর, খুব সুন্দর একটা মনিটর, এবং মনিটরটার প্রশংসা করতেই হয়, কারণ এই বাজেট রেঞ্জে এত ফিচার, এই সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা মনিটর, যেটা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই বিল্ডে কিন্তু আমরা রাখছি। টোটালি এই প্যাকেজটা আমাদের থাকছে মাত্র 31,500 টাকায়। 31,500 টাকা ফিক্সড প্রাইস। ঠিক আছে, তবে ভিডিওতে যে প্রাইসটা দেয়া হচ্ছে অবশ্যই তো মার্কেটের তুলনায় বেস্ট প্রাইস হবে ইনশাআল্লাহ, অবশ্যই। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের ডিটেলস গুলো দিয়ে দিয়েছি, আপনার ভিউয়ার্সরা কিন্তু মার্কেট যাচাই করে দেখতে পারে ইনশাআল্লাহ, তারা দেখবে আমাদের প্রাইসটা বেস্ট প্রাইস অবশ্যই। 5 নম্বর প্যাকেজ আমাদের জাতীয় প্যাকেজ, যেটা আসলে সব প্যাকেজেই রাখতে হয়, সব ভিডিওতে সবাই যেটার জন্য বসে থাকে আসলে, জি, 5600G 6 Core 12 Thread AMD Ryzen এর গ্রাফিক্স আছে, 3 বছরের ওয়ারেন্টি সহ এখন পর্যন্ত এই বাজেট রেঞ্জে এটা সেরা প্রসেসর। এবং এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে একটু আগে যে মাদারবোর্ডটা দেখিয়েছিলাম সেই মাদারবোর্ডটাই বায়োস্টার ব্র্যান্ডের B450 MHP মডেলের এই মাদারবোর্ডটা, যেটা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড। এখানে কিন্তু র্যাম হিসেবে আমরা ব্যবহার করেছি OCPC ব্র্যান্ডের একটা র্যাম, ওভারক্লকিং এর সেরা একটা র্যাম, এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ 3200 MHz এর একটা র্যাম, যেটা আমেরিকান ব্র্যান্ড, খুব ভালো মানের প্রোডাক্ট। স্টোরেজ হিসেবে সেই অরিকো ব্র্যান্ডের SSDটাই রাখছি, J10 মডেলের 256GB NVMe SSDটা, 5 বছরের ওয়ারেন্টি সহ একটা অফিসিয়াল প্রোডাক্ট, এবং খুব সুন্দর কুলিং সিস্টেম এখানে রাখা হয়েছে,
যেটা আসলে সত্যিকার অর্থে। এবং এপিসি বিল্ডে কিন্তু আমরা যে কিবোর্ড মাউস সেটটা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে মার্গো CM306 মডেলের অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন। এবং মার্গো ব্র্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনালি খুব ফেমাস একটা ব্র্যান্ড। RGB লাইটিং কিবোর্ড, RGB লাইটিং মাউস, একটা মাউস প্যাড সহ 3-in-1 এই কম্বো সেটটা 1 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে কিন্তু অবশ্যই রয়েছে। খুব ভালো মানের একটা কম্বো সেট। এখানে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই। এবং এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই পিসিটা খুব সুন্দরভাবেই চলে যাবে। অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন যে এখানে 350 ওয়াট বা 450 ওয়াট দেখেন, আমরা কিন্তু দেখেছি এই 200 ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে এটা মোর দেন এনাফ চলে, এতে বেশি প্রয়োজন নাই। কারো যদি বাজেট বেশি থাকে তারা তাহলে আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারবেন, এতে সমস্যার কিছু নাই, কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। তবে আপনারা যদি বলতে চান যে এটা দিয়ে এটা এনাফ চলবে কিনা, ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবং এই পিসি বিল্ডে আমরা যে CPU কেসটা রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের PG301 মডেলের একটা ক্যাসিং, খুব সুন্দর এই ক্যাসিং, চমৎকার ডিজাইন জি। এবং এটার মধ্যে কিন্তু 4টা ARGB ফ্যান রয়েছে, যেগুলো কিন্তু রেইনবো কালার দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এবং এগুলো কিন্তু সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন। এবং এটা আপনি চাইলে লাইটটা অফ করে রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন, তেমন ভাবেও সিস্টেম করতে পারবেন। এবং এটা কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালারও রয়েছে, এটার হোয়াইট কালারও রয়েছে, যার যেটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন। এবং এই পিসি বিল্ডে যে মনিটরটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু ভ্যালোটা ব্র্যান্ডের T22IF। এই মনিটরটা খুবই সুন্দর একটা মনিটর, আমরা অনেকেই জানি মনিটরটা কিন্তু IPS ডিসপ্লে 75 Hz বর্ডারলেস মনিটর, একদম স্লিম একটা মনিটর, খুব সুন্দর একটা বিল্ড কোয়ালিটির মনিটর। এই মনিটরটা কিন্তু আমরা এখানে রাখছি, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। তো টোটালি আজকে আমাদের এই প্যাকেজটা থাকছে Ryzen 5 5600G বিল্ড, ভালো মনিটর দিয়ে, ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে 39,500 টাকা জি। ওকে, যারা চাচ্ছে কাস্টমাইজ করে নিবে মাদারবোর্ড, SSD, NVMe, যে কোনো কিছু RAM চেঞ্জ করে নিবে, এই সুবিধাটা প্রত্যেকটা প্যাকেজে থাকবে জি ইনশাআল্লাহ অবশ্যই। ওকে, আর যারা চাচ্ছে ভিডিও দেখার পরে রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করব, তাদের জন্য নেয়ার প্রসেসটা একদম ইজিলি বলে দিবেন ভাইয়া। আমাদের ডেলিভারি সিস্টেম দুটো, তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে আমাদের শপে ভিজিট করে এই পিসি গুলো নিতে পারেন। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি, যেটা হচ্ছে সুবাস্তু ICT ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং KJS মেনশন। এই KJS মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন। এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতে পারবেন না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই পিসি গুলো আপনারা নিতে চান, তারা কিন্তু মাত্র 1500 টাকা অ্যাডভান্স করে এই পিসি গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আপনারা 1500 টাকা অ্যাডভান্স করলে পিসি গুলো রেডি করে একদম উইন্ডোজ থেকে শুরু করে সমস্ত সফটওয়্যার ইনস্টল করে আপনাকে আমরা পিসিটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব, কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন। এছাড়া যে কেউ চাইলে যে কোনো বিল্ড আপনার সাথে কথা বলে কাস্টমাইজ করে নিতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই। ঠিক আছে, প্রত্যেকবারের মতোই বলি, রাজু ভাই যারা রবিন ব্লগস এর ভিডিও দেখে আসবে তাদের জন্য এক্সট্রা কেয়ার থাকবে, সার্ভিসটা বেটার থাকবে ইনশাআল্লাহ সব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তো রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।